আমরা অনেকেই ঝড় হলে বিদ্যুৎ ক্ষরণ দেখতে পাই। আপনাদের কি মনে হয় বিদ্যুৎ ক্ষরণের কবলে পড়া একজন মানুষ কি বাঁচতে পারে, বা প্রতি মিনিটে পৃথিবীতে কতটুকু বৃষ্টি পড়ে? এইসব মজাদার তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফ্যাক্ট নাম্বার 10, রয় ক্লিভল্যান্ড সুলিভান নামক একজন আমেরিকান সিটিজেন 7 বার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। হ্যাঁ দর্শক, মজা করে বলছি না, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। তাকে অনেক নামে ডাকা হয়, যেমন হিউম্যান লাইটিং কন্ডাক্টর এবং হিউম্যান লাইটিং রড। তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। ফ্যাক্ট নাম্বার 9, বৃষ্টি সবারই ভালো লাগে, তবে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে যদি একটু বৃষ্টি পড়ে তবে সেটিকে আশীর্বাদ রূপে ধরা হয়। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় 1 বিলিয়ন টন বৃষ্টিপাত হয়। একবার আন্দাজ করুন তাহলে সেটি কত বিশাল হতে পারে। ফ্যাক্ট নাম্বার 8, আমরা কোথাও ঘুরতে গেলে অবশ্যই হোটেলে অবস্থান করি। অনেকে হয়তো বিভিন্ন মহাদেশে ঘুরে যায়, তবে হোটেল সংখ্যার কথা যদি বিবেচনা আনি তবে ইউরোপের মধ্যে ইতালিকে কেউ হারাতে পারবে না। ইতালি সর্বোচ্চ হোটেল রুম রয়েছে সমগ্র ইউরোপ দেশের তুলনায়। ফ্যাক্ট নাম্বার 7, আমাদের এই সৌরজগতে 8টি গ্রহ রয়েছে, শুধুমাত্র আমাদের পৃথিবী বা আর্থ বসবাসের উপযোগী। আমাদের সৌরজগতে সবচেয়ে গরম গ্রহ হচ্ছে ভিনাস। এটি সূর্যের কাছাকাছি থাকায় এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 864 ফারেনহাইট বা 462 সেলসিয়াস। ভেবে দেখুন একবার, সেখানে আপনি কয় সেকেন্ড বেঁচে থাকতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 6, আমরা বাতাস শুধুমাত্র অনুভব করতে পারি, ধরতে কিংবা ছুঁতে পারি না। কেমন হতো যদি আমরা বাতাস ধরতে বা ছুঁতে পারতাম? বিজ্ঞানীরা এই উপায় বানিয়েছেন। -190 ডিগ্রি সেলসিয়াসে বাতাস তরলে পরিণত হয়ে যায়, তখন আমরা সেটিকে ধরতে পারি। আমরা যা দিয়ে শ্রবণ করি, অর্থাৎ কান, আমাদের মাথার দুই পাশে থাকে। সব প্রাণীদের ক্ষেত্রেই প্রায় একই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ঝিঁঝি পোকা বা কিটকিটের কান তার পায়ের মধ্যে থাকে। একবার ভেবে দেখুন, যদি আমাদের কান আমাদের পায়ের মধ্যে থাকতো আমাদের দেখতে কেমন লাগতো। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের হৃদয় বা হার্ট 8টি, আবার শুনে থাকবেন অক্টোপাসের হার্ট 3টি। তবে আপনি কি জানতেন কিছু প্রজাতির কেঁচোর প্রায় 10টি হার্ট থাকে? ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমরা স্থলে বাস করি, কিন্তু এই কথাকে আপনার জানা ছিল যে 10 ভাগের 9 ভাগ প্রাণী সমুদ্রেই বাস করে? অর্থাৎ ধরুন পৃথিবীতে 1000 কোটি প্রাণী থাকলে 900 কোটি প্রাণী সমুদ্রে বসবাস করে। ফ্যাক্ট নাম্বার 2, একুয়ারিয়ামে আমরা মাছ পালন করে থাকি। অনেকের কাছে হরেক রকম মাছ পছন্দ। গোল্ডফিশ এমন একটি মাছ যা আল্ট্রাভায়োলেট রে এবং ইনফ্রারেড রে একসাথে দুটোই দেখতে পায়। ফ্যাক্ট নাম্বার 1, পৃথিবী 10 ভাগের 1 ভাগ প্রায় বরফ দিয়ে ঢাকা, আর সমগ্র পৃথিবীর 70 ভাগ বরফ পাওয়া যায় আটলান্টিক মহাসাগর থেকে। দর্শক, আজকের মতো অ্যামেজিং ফ্যাক্টের এই পর্বটি শেষ। যদি আপনার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, কিংবা আপনি আমাদের অ্যামেজিং ফ্যাক্টের অন্যান্য ভিডিওগুলো এখনও না দেখে থাকেন, তবে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।